নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি ভোগের পায়েস। পায়েসের জন্য একটা হাঁড়িতে আমি 9 লিটার দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু ফুল ফ্যাট দুধ। এবার দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, আর না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে, আর এতে কিন্তু পায়েসেরও স্বাদ নষ্ট হয়ে যাবে। দুধটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ। কাজু কিশমিশের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। কাজু কিশমিশটা দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। মিনিট পায়েসটা লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। পায়েসের চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 কেজি 250 পরিমাণ চিনির ব্যবহার করেছি। চিনিটা গলে আসা পর্যন্ত আরো কিছুক্ষণ রান্না করে নেব। একটা বাটিতে 1/2 লিটার উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম আমুল স্প্রে। দুধটা ভালোভাবে গুলে নিয়েছি। এবার এটা পায়েসের মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 25 গ্রাম মতো দিয়ে দেবো গাওয়া ঘি। ঘিটা দিয়ে পায়েসের সাথে মিশিয়ে নিয়েছি। ভোগের পায়েস আমার একদম তৈরি। আমার এই ভোগের পায়েসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।